ফ্রেন্ডস, যারা ফুড হাউসে তোমাদের স্বাগত। তোমরা ভালো আছো তো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তাই আজকের আবার একটা ইটিং শো নিয়ে চলে এসেছি। তো চলো দেখে নিই তার আগে কী নিয়ে বসেছি আজকের। একদম মানে কি বলবো, সিম্পল খাবার, খুব তাড়াতাড়ির মধ্যেই করেছি, চটজলদি যা পেরেছি করেছি। এখানে হচ্ছে পালং শাক ভাজা আছে, শশা আছে, ভাত আছে, আর এটা হচ্ছে শিমুল ট্যাংরা। জানো তো বড় বড় যে ট্যাংরা মাছ হয় না, শিমুল ট্যাংরা, সেই শিমুল ট্যাংরা আলু টমেটো ধনে পাতা দিয়ে মাখা মাখা তরকারি হয়েছে। এই হলো আজকের আমাদের দুপুরের খাবার। তো চলো ফ্রেন্ডস, তোমরা সঙ্গে থাকো আর এইভাবে পাশে থেকো, খাওয়াটা স্টার্ট করি। আজ গিয়েছিলাম এক জায়গায়, তো অনেকটা দেরি হয়ে গেছে জানো তো, আস্তে আস্তে, ওই জন্যে এসে যতটা পেরেছি করেছি। বাজারটা যা ছিল না কিছু, ওই জন্য বাজারে গিয়েছিলাম। অনেক বেলা হয়ে গেছে, বারোটা বেজে গেছে, ঘরে আসতে সব কিছুর বাজার, তো বারোটা বেজে গেছে। সব বাজার হয়েছে, মেন যেটার জন্য মেন আমি গিয়েছিলাম, সর্ষের তেল, দুরকম সাদা তেল, সর্ষের তেল। তেলই ভুলে গেছি, বাজার করে নিয়ে চলে এসেছি, তেলের কথা মনে নেই। আবার সেই ছেলেকে পাঠাই, যা বাবু যা নিয়ে আয় বলতে, ছেলে আবার গেল, গিয়ে আবার সেই তেলের প্যাকেটগুলো নিয়ে এলো। মানে হেঁটে হেঁটে যে পায়ে ব্যথা হয়ে গেছে। আবার গ্যাস দিতে এসছে, গ্যাস হলার সত্যি খানিকটা এ হলো, সময় কাটলো, এই করে করে একটা বেজে গেছে রান্না বসাতে। আর মাছ আনলে কতটা সময় লাগে তোমরা সবাই জানো, মেয়েরা যারা মাছ নিয়ে ধোয়া নাড়াচাড়া করো, সেই ধুতে করতে অনেক বেলা হয়ে গেছে। যে আর কিছু করবো, বাজার অনেক এনেছি, সবজি বলো যাই বলো করবো, খিদেও পেয়েছে জানো তো, আর কিছু ভালো লাগে না করতে। গলা থেকে ভাতটা নাবছে, যেন কি শান্তি পাচ্ছি, খুব অত্যধিক খিদে পেয়েছিল তো। ভাত তরকারি সব গরম, তোমাদের দাদার উপর সব একেবারে ছেড়ে দিই না, কেন বলো তো, ও তো ব্যস্ত থাকে সব সময় কাজের মধ্যে, এবার আসবে কখন করবে, টাইম পাবে ছুটির একটা দিন, ওর নিজেকে পরিষ্কার হতে হতে সময় চলে যায়। একটু কাই নি, তরকারি গামলা নিয়েই বসে আছি, আমি যদি কাই লাগে নপো। গরম একদম,
গরম খাবার আমার খুব পছন্দের, ঠান্ডা আমার ভালো লাগে না, গরম যতই হোক আমি ঠিক নেড়ে চেড়ে খেয়ে নেবো। মাছটা দারুণ স্বাদ, হেভি স্বাদ, নিচ্ছি ভাবতে পারিনি যে এত স্বাদ হবে। লোকটা বলছে নিয়ে যাও, মাছ যে মাছওয়ালাটা বসছিল যে নিয়ে যাও, ঠকবে না, সত্যি ঠকিনি। এই মাছটা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, আমার ছেলে খুব ভালোবাসে, কাঁটা নেই তো। মশা উঠছে, মাছিটা
কাট হচ্ছে না। তাড়াতাড়ির মধ্যে ভাবতে পারিনি যে এত সুন্দর খাওয়া হবে। তো চলো ফ্রেন্ডস, আজকের মতো খাওয়াটা এখানেই শেষ করলাম। আমার যদি ইটিং শোটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টা টিপে অলটা টিপে দিও, তাহলে আমার যে কোনো ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।